আমারটা ছিল এটুকু এটা এই সাইজের ছিল এটা দেখো ছোট আরে উইংস এর এরকম উইংস কি উইংস এর ডানা ওই তো মুরগি তার উইংস এর হাতি সাইজে হবে অনেকদিন পর আবার বেরিয়ে পড়লাম কলকাতা রাস্তায় স্ট্রিট ফুড খাওয়ার জন্য আমরা বেনারস ঘুরলাম খুব সুন্দর ঘুরেছি তোমরা সেই ভিডিও কিন্তু মিস করে গেছো মনে হচ্ছে যাও গিয়ে একবার দেখে আসো আই বাটনে লিঙ্ক থাকবে সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম দীপন এন্ড ইউ আর ওয়াচিং ওয়ান ডে উইথ দীপন আর সবাইকেই সবার আগে বলবো প্লিজ সাবস্ক্রাইব করো একটু কারণ প্রচুর কাছাকাছি এসে গেছি একটা মাইলস্টোনের তো অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে আমরা এসেছি KFC স্টাইল চিকেন ট্রাই করার জন্য লেক মলে খুবই কাছে এখানে অ্যান্ড অফার চলছে এখানে তাই জন্য চলে এসেছি তোমাদেরকে সেই অফারটা বলবো তোমরাও আসতে পারো ট্রাই করার জন্য সব দেখাবো চলো দোকানটায় যাবো লেক মলে খুবই কাছে ক্রেভিংস মেনিয়া সবার ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন উইংস সাইজটা একবার দেখো এটা চিকেন উইংস এর সাইজ তো সবটা কিন্তু এত বড় নয় ছোট বড় মিশিয়ে আছে চার পিস চিকেন উইংস এর দাম হচ্ছে 100 টাকা যদি আট পিস নাও 180 টাকা উপরে পেরি পেরি মশলা ভর্তি করে দেওয়া রয়েছে এই সাইজের একটা চিকেন উইংস আমি খেয়ে বলবো তোমাদেরকে ক্রেভিংস মেনিয়ার চিকেন উইংস কেমন খেয়ে উপরে যে মশলাটা আছে না পেরি পেরি মশলাটা খুব সুন্দর কিছুটা বেশ ঝাল ঝাল লাগছে একটুখানি আর এই যে ক্রিসপি চিকেন যেটা খেতে হয় KFC ওরকমই ক্রিসপি এটা খুব সুন্দর খেতে লাগছে ওইটা চিকেনটা আমি এখানে খাইনি এখন সাইডের এই ক্রিসপি ব্যাপারটা খাচ্ছি চিকেন উইংসে কিন্তু উইংসটার সাইজ ছোটো যেরকম নর্মাল হয় বাট কোডিংটা অনেক বেশি ছিল চিকেনটা নর্মাল যেরকম উইংসের সাইজ ঠিক সেরকম আমার একটা ব্যাপার যেটা লেগেছে উপরে যে কোটিংটা সেটা কিন্তু অনেকটাই বেশি আছে আর উপরে যে বেরি বেরি মশলাটা দিয়েছে সেটা খুব টেস্টি সেটার জন্য খুব ভালো লাগছে কিন্তু একটাই হচ্ছে মেন প্রবলেম সেটা হচ্ছে কোটিংটা অনেকটা বেশি মানে চিকেনের তুলনায় কোটিংটা বেশি আছে তো আমাদের নেক্সট আইটেম হচ্ছে এটা ট্রিপল ডাউনের নাম দিয়েছে এটি অ্যাকচুয়ালি বার্গার বার্গার উইদাউট বান মানে দেখতে পাচ্ছি ওপরে আর নিচে কিন্তু চিকেনের লেয়ার দেওয়া আছে আর মাঝখানে যেরকম থাকে চিজ মেয়োনিজ ভেজিজ দিয়ে মাঝখানে লেয়ারটা করা আছে আর ওপরে নিচে দুটো চিকেনের পিস দেওয়া আছে বড়ো বড়ো এটা কিন্তু ক্রিসপি চিকেনটা ওপরে একখানা লেয়ার এবং নিচে একখানা লেয়ার দেওয়া আছে তো মাঝখানে দেখতে পাচ্ছি এখানে একটা পাতা দেওয়া আছে এটা লেবুস পাতা মতন দেখতে বাট অ্যাকচুয়ালি এটা বাঁধাকপির পাতা সেটা দিয়ে করা রয়েছে এটার থেকে বেটার লেগেছে আগে চিকেন উইংসটা অবভিয়াসলি ওটা পেরি পেরি মশলাটা খুব সুন্দর লাগছিলো অ্যান্ড এরপর যেটা নেক্সট খাবো আমরা চিজা ওটা কিন্তু এখানকার মাস্ট ট্রাই একটা জিনিস ওটা খুবই সুন্দর খেতে ওটা পিৎজা টাইপের ওটা এরপরে আসছে সেটাও বলছি তোমাদেরকে আর এটার দাম হচ্ছে ডাবল চিজ দিয়ে 120 সিঙ্গেল চিজ দিয়ে 100 এখানটা লেক মলের খুবই কাছে কালীঘাট মেট্রো নেমে শর্টেস্ট ডিস্টেন্স হবে এখানে আসাটা বা যদি গড়িয়াহাটের দিক থেকে আসো তাহলে লেক মল দিয়ে চলে আসবে লেটুস পাতা আছে মেয়োনিজ আছে জুড়ে চিজ আছে চিজ চিজ তো আমাদের আজকে লাস্ট আইটেম হচ্ছে ডবল চিজ চিজা কী জিনিস এটা এটা হচ্ছে উইদাউট ব্রেড পিৎজা মানে চিকেন দিয়ে করা একটা জিনিস চিজা নাম দিয়েছে এরা ডবল চিজ হয় একটা সিঙ্গেল চিজ হয় ডবল চিজের দাম হচ্ছে 150 আর সিঙ্গেল চিজ 120 আর অফার যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে কিন্তু 20% অফ চলছে তো অবভিয়াসলি আমার ভিডিও লঞ্চ হওয়ার পরেই দৌড়ে দৌড়ে চলে আসো এখানটায় লেক মলের খুবই কাছে মাত্র 200 মিটার দূর লেক মল থেকে চালজন্য করা যায় পাশেই তোমাদের ম্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে চেক করবে আমি এখন খেয়ে বলছি আমাদের আজকে লাস্ট আইটেম সেটা হচ্ছে চিজা আই
পাচ্ছ পুরো চিজ কিন্তু ভর্তি এখানে একদম বেশ মোটা করে চিজের লেয়ার দেওয়া দেখতে পাচ্ছ একদম আর নিচে চিকেনের একটা ব্রেড টাইপের করা রয়েছে সেটা কিন্তু খেতে দারুণ লাগছে চিজ আমার খুব ভালো লাগে দ্যাটস ওয়াই এটা প্রচণ্ড ভালো লাগছে আমার চিজ দিয়ে চিকেন দিয়ে একসাথে হাই ক্যালারি খাবার খুবই খেতে অসাধারণ অবশ্যই ট্রাই করে যায় কিন্তু মাস্ট এটা তো প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা আজকে ক্রেভিংস মেনিয়া থেকে এখানে ক্রিসপি চিকেন এটা কিন্তু অনেকটাই কেএফসি চিকেনের মতন খেতে বাট অবভিয়াসলি এটা সস্তা কেএফসি চিকেন খুবই সস্তা এখানে পাওয়া যাবে অনেক কম দাম খেতে ভালো মোটামুটি চিকেন উইংসটা ভালো লেগেছে আমাদের অ্যান্ড লাস্টে চিজ যেটা খেলাম ওটাও খুব সুন্দর ছিল অ্যান্ড মাঝখানে যেটা ছিল ওইটা ওকে ওকে টাইপ যেটা বার্গার ছিল উইদাউট বান সেটা হচ্ছে কাইন্ড অফ ওকে ওকে টাইপ তো তোমরা কেমন লাগলো সবাই কিন্তু বলো ভিডিওটা এখানে এসো তোমরা অবশ্যই এখন অফার চলছে 20% অফ দেওয়া হচ্ছে এখানে তো অবশ্যই আসবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আমি সত্যি একটা খুব বড় মাইলস্টোনের কাছাকাছি এসে গেছি ছোটো ছোটো করে গ্রো করছি আস্তে আস্তে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটাকে আর কমেন্ট করে বলবে কীরকম লাগলো কী কী ইমপ্রুভমেন্ট করতে পারে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে লাইক করে ভিডিওটা ব্যানার্সের ভিডিও দেখে আসো প্রচুর ক্যাভেল ব্লগস প্রচুর ফুড ব্লগস রয়েছে এই চ্যানেলে সব দেখে আসো দেখা হচ্ছে পরে ভিডিও টিল দেন সাইনিং অফ